স্থান কাল পাত্র সে এবে জানি পারু না হলে তু ভুলি যা না বাবা সরি বাপা বড় মানুষ কেমতি ব্যবহার করা যায় সেটা মু ভালো ভাবে জানিছি সেথিপাই মু চুপ রহিগলি নহলে নহলে ইয়ে যে কাম করছন্তি না মু চুপ রহি নথান্তি তুমি কোন ব্ল্যাকমেল করছো পিসা গৌরী ব্যবহার করে মো সহ সাবির বাহাঘর প্ল্যান করছ মরি গলে বি সুদ্ধা মু এমিতি করিবা কু দেবিনি গৌরী বিনা মো ঘর অধা আর তুমি কোছো তা বিনা মু বাহাই যিবি অসম্ভব এমিতি স্বপ্ন দেখিবা বন্ধ কর তুমি এটা কেমিতি ভাবি পারছ তুমি এমিতি সব প্ল্যান করে দিলে মো কোন সাবিকি বাহাই যিবি যাহা হেই পারিব যেমিতি হেই পারিব সে কথা কু মু এ পর্যন্ত তম মানকু বুঝাউথিলি গৌরী কেমিতি কোঠি অছি জানিছ সে কুয়াড়ে বুলিবাকু যাইনি যে সঞ্জয় বেলকু পুনি ঘরকু ফেরি আসিব বলে ভাবুছ সে ঘর ছাড়ি চালি যাইছি তমে মানে তার কথাকু কেহি গুরুত্ব দেলনি বলি সে এই উপায় লেখিকি যাইছি আউ তো অন্য কিছু কারণ বি নাহি আর যদি তমে পুলিশ কমপ্লেন করিবাকু চাহুছ তাহলে মু সব কথা কহিবি তো হউ তাহলে সেইয়া করিবা তার যাহা সব দোষ অছি সব লেখি দিও আর থরে যদি তম কেসটা রেজিস্টার হেই গলা না তম ধন সম্পত্তি তা বাহাঘর করাই দেই পারিবনি এসব কথাকু অযথা চিন্তা করি সমস্যা বড়াইবা অপেক্ষা না তা বাহাঘর করে দিও সব প্রবলেম সলভ হয়ে যাব হেলা ভাই মু স্বার্থপর নিজ পাই চিন্তা করিবা খালি মোর নুহে প্রতিটি মনিষর স্বভাব এটা তম ঝিও এবে ঘর ছাড়ি পলাইছি বলি তমে এতে চিন্তা করুছ না হসপিটাল বেডরে পড়িথিবা মো ঝিও পাই মু কেমতি চিন্তা করিবি মো ঝিও পাই বি মোর কোন কিছু চিন্তা নাই তমে এবে যেমিতি তম ঝিও পাই চিন্তা করি ডরুছ সেমিতি মু বি এবে মো ঝিও পাই চিন্তা করি ডরুছি যেতবেলে আমি জানিছি যে সবু সমস্যার গোটিয়ে সমাধান তাহলে তাকু গ্রহণ করিবার অসুবিধা কোন যদি তু তো ভৌণী কু ফেরি পাইবাকু চাহুছু তাহলে মো কথাকু মানি যা পরে আউ কিছু কহিবুনি বারম্বার সেই কথাকু কহি কহি কাহিকি সেমানকু এতে ইরিটেট করছ কহিল অযথারে সেমানকু উস্কাওনি যদি মাণিক্য পুরা মনা করদব না বাহা হবাকু তাহলে আমি কোন করিবা যে যাইছি সে বাহার লোক নুহ সে মো ভৌণী মু জানিছে মো ভৌণী কি কেমিতি খোঁজবা দরকার মু নিজে খোঁজিবি ভাই তাকু টিকে বুঝাও এবে বয়স অছি তা রক্ত বি গরম অছি সে ভাবুছে যাহা ইচ্ছা তাহা করে দেব হেলে সে কিছু বুঝি পারুনি এই মনে রখ তুমি তোম ঝিও কথা চিন্তা কর মু মো ঝিও কু কেমিতি সুরক্ষিত আনিবি সে কথা মু জানিছে এথেরে মুন্ড পুরাও না ঝিও কু খোঁজিবাকু যাউছ যাও যাও এ গৌরী তু এঠু যাইকি বহুত ভল কাম করিছু আউ ফেরিবার কেবে বি চেষ্টা করিবুনি ভল হব তু পুরা উপরকু পড়িবু গৌরী ওঠ গৌরী আঁখি খোল গৌরী গৌরী ওঠ গৌরী গৌরী আমি এবে গোটে সুরক্ষিত জায়গায় অছে ওঠ গৌরী গৌরী মু ভাবিলি তুমি থকি যাইছ সেইথিপাই শুই পড়িছ হেলে ইয়ে তো রক্ত বাহারুছি সরি গৌরী মু জানি পারুছি তোমাকে কেতে কষ্ট হউথিব হেলে তোমাকে আউ বেশি কষ্ট হবনি তুমি ভালো হইছিব এথর তুমি আখি খোল গৌরী তুমি যদি এমিতি শুইব তাহলে কেমিতি হব তুমি সাহস রখ গৌরী তোমার কিছু হবনি আমি ঘরকু যা আরে গৌরী তোমাকে এতে জ্বর তাতিরে খই ফুটুছি তোমা মুন্ডকু মু জ্বর উঠিবাকু দেবিনি কোন করিবি জ্বর হেলে মঙ্গলামা কোন করুথিলা না গৌরী কিছু বি হবনি জ্বর হেইছি বলি তুমি জমা বি ডরি যাওনি জমা চিন্তা করনি মু তোমাকে ঘরকু নেইকি যিবি মো জানিনি তোমা বাপা এবে কোন করুথিবে ফোন বি মু করি পারুনি ফোনটা এবে হি সুইচ অফ হবার থিলা
ଏଠିକା ଲୋକ ତ ମଣିଷକୁ ମଣିଷ ଭଳିଆ ହିଁ ଦେଖୁନାହାନ୍ତି। ସେମାନେ ଖାଲି ସେମାନଙ୍କ କଥା ଭାବୁଛନ୍ତି। ସେମାନେ ଆମକୁ ଦେଖିକି ଜମାରୁ ରିକ୍ସ ନେଲେନି, ଆଉ ଆମକୁ ଲିଫ୍ଟ ବି ଦେଲେନି। କୁହ ମୁଁ କ'ଣ କରିବି, କ'ଣ କରିବି ମୁଁ ଏବେ? ଆରେ ଥରେ ଆଖି ଖୋଲି ଦିଅ, ଯାହା କହିବ ମୁଁ ସେଇଆ କରିବି। ତମେ ଘରେ ନ ରହିଲେ ତମ ବାପା କେତେ ଚିନ୍ତା କରନ୍ତି ସେ କଥା ମୁଁ ଭଲ ଭାବରେ ଜାଣିଛି। ଆଉ ତମ ଜେଜେ ବି ସବୁବେଳେ ନାତୁଣୀ ନାତୁଣୀ କହି ହୁରି ପକାନ୍ତି, ତମେ ନାହଁ ବୋଲି କେଜାଣି ସେମାନେ କେତେ ଚିନ୍ତାରେ ଥିବେ। ଦେଖ ଗୌରୀ, ଆଖି ଖୋଲ, ଆଖି ଖୋଲିବାକୁ ଚେଷ୍ଟା କର ଗୌରୀ। ଓହୋ, ଜ୍ୱର କେମିତି କମିବ ମୁଁ କିଛି ବି ଜାଣିପାରୁନି, କ'ଣ କରିବି ଏବେ ମୁଁ? ବାପା ନାହିଁ, କିଛି ହବନି, ବାପା ଘରେ ଅଛନ୍ତି, ଆମେ ଶୀଘ୍ର ଯିବା। ମୁଁ ଏବେ ଘରକୁ ଯିବି, ବାପା ମୋ ଘରେ ନାହିଁ, ମୁଁ ଘରକୁ ଯିବି। ବାପା ମୋ ଘରେ ନାହିଁ। ଗୌରୀ ଗୌରୀ ଉଠନି, ତମେ ତମେ ଥକି ଯାଇଛ, ଶୋଇ ଯାଅ ପ୍ଲିଜ। ନାହିଁ, ମୋତେ ଘରକୁ ଯିବାର ଅଛି, ବାପା ମୋତେ ଅପେକ୍ଷା କରିଥିବେ, ମୁଁ ଘରକୁ ଯିବି। ଆରେ ହଁ ଯିବା, ଘରକୁ ଯିବା। ଆରେ ଆଗ ଟିକେ ସକାଳ ହେଇଯାଉ, ଏବେ ଟିକେ ରେଷ୍ଟ ନିଅ, ପ୍ଲିଜ ଶୋଇପଡ଼, ଏବେ ରାତିରେ ଆମକୁ ଗାଡ଼ି ମିଳିବନି। ଜ୍ୱର କମିଗଲାଣି, ଭାଗ୍ୟ ଭଲ ଜ୍ୱର ମୁଣ୍ଡକୁ ଉଠିନି। ନାହିଁ, ମୁଁ ଶୋଇପାରିବିନି, ମୁଁ ଘରକୁ ଯିବି, ମୁଁ ମୋ ଘରେ ଯାଇକି ଶୋଇବି। ଗୌରୀ ପ୍ଲିଜ ମୋତେ ଘରକୁ ନେଇ ଚାଲ। ଗୌରୀ ରାକ୍ଷସ ଶରଣ, ସେ ଟିକେ ଭାବିଲାନି ତମେ ତା ଭଉଣୀ ବୋଲି। କେତେ ଜୋରରେ ମାରିଛି ସେ ଅମଣିଷ ପଶୁଟା, ରକ୍ତ ସମ୍ପର୍କ ହେଇ ସେ ତମକୁ ରକ୍ତାକ୍ତ କଲା, ଏଇଟା ମଣିଷତ୍ଵ? ଏମିତିରେ ତମେ ଏ ପରିସ୍ଥିତିରେ ଘରକୁ ଗଲେ ଘରେ ସମସ୍ତେ କ'ଣ ଭାବିବେ, କିଛି ଜାଣିପାରୁଛ କି ନାହିଁ? ସେମାନେ ତମ ହଜିବା ଠାରୁ ଏ ଅବସ୍ଥାରେ ଦେଖିଲେ ବେଶୀ ଚିନ୍ତାରେ ପଡ଼ିଯିବେ। ଯଦି ସେମାନେ ଜାଣିବେ ଏଥିପାଇଁ ଶରଣ ଦାୟୀ, ସେମାନେ ତାଙ୍କୁ ଛାଡ଼ିବେନି। ସେଥିପାଇଁ ଘରକୁ ଗଲେ ତମେ ପରିସ୍ଥିତି ଦେଖିକି କହିବ। ଏବେ ତମେ ଟିକେ ଶୋଇପଡ଼। ମୁଁ ଘରକୁ ଯିବେ, ମୁଁ ଏଠି ଶୋଇପାରିବିନି ଅପୁ, ମୋତେ ଘରକୁ ନେଇ ଚାଲ, ମୁଁ ଘରକୁ ଯିବେ। ଆରେ ଘରକୁ ଯିବା, ଆମେ ଶୋଇପାରୁନ ଯଦି ଚୁପଚାପ ଟିକେ ବସ, ଏମିତି ଜମା ବ୍ୟସ୍ତ ହୁଅନି, ବ୍ୟସ୍ତ ହେଲେ କିଛି ବି ହବନି। ଶରଣା, ତୁ ତୋ ସୀମା ଟପିଛୁ, ତୁ ଯାହା କରିଛୁ ତା ଶାସ୍ତି ନ ଦେବା ଯାଏ ମୁଁ ଚୁପ୍ ହେଇ ବସିପାରିବିନି। ମୁଁ ଗୌରୀଙ୍କୁ ଘରକୁ ନେବି, ତାଙ୍କ ବାପାଙ୍କୁ ସବୁ କଥା କହିବି, ତାପରେ ମୁଁ ତୋ କଥା ବୁଝିବି। ଯଦି ତାଙ୍କ ବାପା କହିବେ ତାହେଲେ ମୁଁ ତୋର କ'ଣ କରିବି ତୁ ଦେଖିବୁ। ତୋ ବାପା ଫୋନ୍ କରିଥିବ ବୋଧେ, ତୁ ଫୋନ୍ ରିସିଭ୍ କର। କ'ଣ ମୋ ବାପା, ମୋ ବାପା, ମୋ ବାପା କଲ୍ କରୁଛନ୍ତି, ମୋ 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 ବାପା କଲ୍ କରୁଛନ୍ତି, କଲ୍ କରୁଛନ୍ତି, ମୋ ବାପା କଲ୍ କରୁଛନ୍ତି, କଲ୍ କରୁଛନ୍ତି, ଏଇ ଦେଖ କଲ୍ କରୁଛନ୍ତି। ସକାଳୁ ତୁ କ'ଣ ପାଇଁ ଏମିତି ବିଳି ବିଳି ହେଉଛୁ କହିଲୁ? ମା, ବାପା ଫୋନ୍, ବାପା କଲ୍ କରିଦେବେ। ଏସବୁ ବହୁତ ହେଇଗଲା ଶରଣ, ତୋର ଏତେବେଳେ ଯାଏ ତୁ ନିଶା ଛାଡ଼ିନି, ରାତିରେ ପାଟି କରି ବିଳେ ବିଳେଇ ହଉଥିଲୁ, ଏବେ ସକାଳୁ ବାପା ବାପା ବୋଲି ବିଳେ ବିଳେଇ ହଉଛୁ, କଣ ହେଇଛି ତୋର କହ? ବୁଦ୍ଧି ସୁଧି ଟିକେ ବି ନାହିଁ କି ତୋର? ଏମିତି ପାଗଳାମୀ କରିବାର ବି ଗୋଟେ ଲିମିଟ୍ ଥାଏ, ବେଶୀ ହେଲେ ଗୋଟେ ଥାପଡ଼ ଲଗେଇବି, ଜାଣିଛୁ? ଏମିତି ବେକାରିଆଙ୍କ ସହ ମିଶିଲେ ତୁ ବି ଏମିତି ହବୁ, ପୁରା ନିଶାଡ଼ି ହେଇଯିବୁ ତୁ। ଯା ଦେଖିବୁ ସେପଟେ କ'ଣ କରିଛୁ, କ'ଣ କରିଛୁ ତୁ? ଫ୍ରିଜ୍ରୁ ସବୁ ପରିବା ପତ୍ର କାଢି ଛିନ୍ଛତ୍ର କରି ପୁରା ଘର ସାରା ବିଛେଇକି ପକେଇଛୁ, ସେସବୁ ମତେ ହିଁ ସଫା କରିବାକୁ ପଡୁଛି। ନିଜକୁ କଷ୍ଟ ଦଉଛ, ଆରେ ନିଜକୁ କଷ୍ଟ ଦେଲେ ସବୁ ସମସ୍ୟାର ସମାଧାନ କ'ଣ ହେଇଯିବ? ଗୌରୀ 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 ଗୌରୀ, କାହିଁକି ତମେ ଦୌଡ଼ୁଛ? ତମ ଦେହ ଭଲ ନାହିଁ, ପ୍ଲିଜ ତମେ ଦୌଡ଼ନି। ଦେଖ
ମୁଁ ତମକୁ କହିଛି ନା, ଘରେ ପହଞ୍ଚେଇବାର ଦାୟିତ୍ୱ ହଉଛି ମୋର, ଜିଦି କରନି। ମୁଁ ବି ଅପା ଓଡ଼ିଶାରୁ, କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜାଣିଛ ନା, ଏଇ ମୁମ୍ବାଇ କାମ ପାଇଁ ଯାଉଥିଲି। ସତ କଥା କୁହ, ତମେ ଦି ଜଣ ପଳେଇ ଆସିଛ କି? ଇଏ ନାହିଁ ନାହିଁ ନାହିଁ, ଇଏ ତ ଆମ ଗାଁର ନାହିଁ। ଅପା ମୁଁ ମୁମ୍ବାଇକୁ କାମ ପାଇଁ ଯାଉଥିଲି। ଇଏ ବି ଅପା ଆମ ଗାଁର, ଇଏ କେମିତି ଇଆଡ଼େ ପଳେଇ ଆସି? ଅପା ଟିକେ ଫୋନ୍ ଦବ କି, ତାଙ୍କ ଘରକୁ ଟିକେ ଫୋନ୍ କରିଦେବି। ଆଲୋ କି କଥା କହୁଛ, ଏ ଯୁଗରେ ପୁଣି ତମ ପାଖରେ ଫୋନ୍ ନାହିଁ? ସତରେ ତମ ପାଖରେ ଫୋନ୍ ନାହିଁ, ମତେ ତ କାଇଁ ଜମା ବିଶ୍ୱାସ ହଉନି। ଫୋନ୍ ତ ଅଛି ଅପା, ହେଲେ ଚାର୍ଜ ଜମା ନାହିଁ, ସ୍ୱିଚ୍ ଅଫ୍। ହଁ ସାର୍, ଆଇ ଏମ୍ ଅନ୍ ଦ ୱେ ସାର୍। ଆପଣଙ୍କୁ ବାପାଙ୍କ ଲୋକେସନ୍ଟା ସେୟାର କରୁଛି, ସିଏ ସେଠି ପହଞ୍ଚିଯିବେ। ମୁଁ ବି ଯାଉଛି ସାର୍, ଆମେ ସେଠି ଅପେକ୍ଷା କରିଥିବୁ। ମୁଁ ଆପଣଙ୍କ କଥା ବୁଝୁଛି ସାର୍, ବଟ୍ ସି ଇଜ୍ ୟଙ୍ଗ ଗାର୍ଲ, ତେଣୁ ଆମେ କେବେ ବି ତାକୁ ବଦନାମ କରିବା ପାଇଁ ଚାହିଁବୁନି ସାର୍। ଆମେ ଝିଅ ନାଁରେ ଏଫ୍ଆଇଆର୍ ଦେଇନୁ ସାର୍। ସାର୍ ମୁଁ ଲୋକେସନ୍ରେ ପହଞ୍ଚିଗଲିଣି, ସେଇଠି ଥାନ୍ତୁ ସାର୍। ବାପା ବାପା ମାଣିକ୍ୟ, ବାପା ମାଣିକ୍ୟ, ମାଣିକ୍ୟ, ଗୋରୀର ସ୍କୁଟି ଏଇଠି ଅଛି। ମତେ ବହୁତ ଭୟ ଲାଗୁଛି ରେ, ମତେ ବହୁତ ଭୟ ଲାଗୁଛି। ମୋ ଝିଅ କେମିତି ଥିବ, ଗୋରୀ କେମିତି ଥିବ? ମୋ ଗୌରୀ କେବେ ଏମିତି କରିନଥିବ, ମୋ ଗୌରୀ ଏମିତି କରିନଥିବ, କେବେ ନୁହଁ।